আসসালামু আলাইকুম। 10 ডিসেম্বরের মতন আবারও গুজব ছড়িয়ে পড়েছে। আপনারা জেনে থাকবেন যে বিএনপি 10 ডিসেম্বরে ঢাকায় যে সমাবেশের ডাক দিয়েছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে একটি মহল ব্যাপকভাবে গুজব ছড়িয়ে দিয়েছিল। ওই মহল বলছিল যে 10 ডিসেম্বরে নাকি সরকারের পতন হয়ে যাবে এবং সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিল। সেই গুজবের প্রেক্ষিতে পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকার কি ধরনের একটি অ্যাকশনে যায়। ছাত্রলীগ, যুবলীগ তারা রাস্তার মরে মরে অবস্থান নেয়, পুলিশের সাথে সশস্ত্র অবস্থায় লাঠিসুটা নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ পর্যন্ত অবস্থান নেয়। ঠিক একইভাবে প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বরের মতন 30 ডিসেম্বরের জন্য আওয়ামী লীগ সতর্ক অবস্থায় থাকে, সেই নির্দেশনা দিয়েছেন গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের সভায় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা 10 ডিসেম্বরে যে ধরনের একটি ভয়াত্মকার পরিস্থিতি দেখেছি, বিশেষ করে 7 ডিসেম্বর থেকে যে ধরনের ধরপাকড়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান, নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা, ঠিক একইভাবে 30 ডিসেম্বরকে কেন্দ্র করে আবারও সেই ধরনের একটি ন্যাক্কারজনক পরিস্থিতি হয়তো ঘটানো হতে পারে। অগ্রিম নির্দেশনা দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে সতর্ক অবস্থায় থাকার কথা বলে দেওয়া হচ্ছে। তাহলে কি আবারও ধরপাকড় শুরু হবে? অন্যদিকে অনেকে গুজব ছড়াচ্ছে যে জামাত শিবির নাকি স্মরণকালের সেরা প্রস্তুতি নিয়ে রাস্তায় থাকবে। জামাত শিবিরের আগে যত আন্দোলন করেছে, সকল আন্দোলনকে অতিক্রম করে তারা নাকি একটি ইতিহাস রচনা করবে। গোয়েন্দা সংস্থার কাছে নাকি এই ধরনের রিপোর্ট রয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থায় থাকবে। মূলত আমার যদি মনে হচ্ছে যে জামাত শিবিরের যুদ্ধ দেখিয়ে পুলিশ আবারও ধরপাকড় শুরু করবে এবং বিএনপি সহ ভিন্ন মতের মানুষের আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি পাইতারা তারা করছে। আপনারা জানেন যে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। বিশেষ অভিযানের নামে প্রায় 24,000 মানুষকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছিল যে তারা নাকি যারা দাগি আসামি, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা তো দেখলাম না যে আসলে এভাবে দাগি আসামি বা সন্ত্রাসী বা জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। প্রথম আলো সংবাদে বলা হয়েছে মাত্র 72 জন দাগি আসামি তাদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তাও সেই 72 জনের নাম কিন্তু আমরা জানি না। তাহলে কারা? পুলিশ মূলত এই বিশেষ অভিযানের নামে ভিন্ন মতের মানুষকে বিশেষভাবে গ্রেপ্তার করার একটি নীল নকশা তার হাতে নিয়েছে সরকারের নির্দেশনায়। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে এই ধরনের নীল নকশার পথ তারা বেছে নিয়েছে। ঠিক একইভাবে বিএনপি জামাত নাকি আবারও 30 ডিসেম্বর স্মরণকালের সেরা প্রস্তুতি নিয়ে রাস্তায় নামবে, সরকারের পতন ঘটাবে, সেই ধরনের একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত বিএনপি বলছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। ওই দিন শুধুমাত্র বিএনপি না, বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তারা রাস্তায় থাকবে, প্রতিবাদ করবে। কারণ আপনারা জানেন যে 2018 সালে কিভাবে ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল, কিভাবে রাতে অন্ধকারে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিবিসি সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যমে সেই সংবাদ প্রকাশিত হয়েছিল। মানুষ আগামী 30 ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস পালন করবে, সম্পূর্ণভাবে সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। সেই সমাবেশকে কেন্দ্র করে আবারও কিভাবে মানুষকে গ্রেপ্তার করা যায়, কিভাবে ভিন্ন মতের মানুষকে জেলে ঢুকিয়ে রিমান্ডে নির্যাতন করে কিভাবে আসলে বাণিজ্য করা যায়, সেই অপচেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই যে প্রথম আলো পত্রিকা আমার হাতেই রয়েছে, আপনারা একটু দেখে নেবেন সেখানে কি লেখা হয়েছে। সেখানে বলা হচ্ছে সভাপতি মন্ডলীর বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বলেছে 30 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি নিয়েও গতকাল আলোচনা হয়েছে। বিএনপির গণমিছিলের দিন নিজ দলের নেতাকর্মীদের 10 ডিসেম্বরের মতো সতর্ক অবস্থানে থাকার কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার মানে আমরা যে ভয়াত্মকার পরিস্থিতি দেখেছি, ঠিক একই ধরনের আরেকটি পরিস্থিতি ঘটতে যাচ্ছে। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগ দাবি করে তারা নাকি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ দাবি করে তারা নাকি জনগণের ভোটে ক্ষমতায় রয়েছে। তো আপনারা যদি জনগণের ভোটে ক্ষমতায় থাকেন, তাহলে আপনাদের মনের মধ্যে তো ভয় কেন? আপনারা কেন মানুষ রাস্তায় নামলে, বিএনপি সহ অন্যান্য দল রাস্তায় নামলে আপনারা কেন ভয় পান? জামাত শিবিরের যুদ্ধ দেখিয়ে কেন আপনারা গ্রেপ্তার শুরু করেন? আপনাদের উদ্দেশ্য কিন্তু জনগণ খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছে। গণঅধিকার পরিষদ, আপনারা জানেন যে গত 2 ডিসেম্বরে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিশাল একটি সমাবেশ করেছি। এছাড়া 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর শত ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় ছিলাম। বাংলাদেশের কোন দল রাস্তায় ছিল কি ছিল না সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমরা নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা রাস্তায় ছিলাম এবং সকল স্বৈরাচার বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা রাস্তায় থাকবো। আমাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল কাজ করছে, তারা আমি মনে করি তারা পেইড এজেন্ট। তাদের কেউ কেউ বিদেশে বসে, কেউ কেউ দেশে বসে গুজব ছড়াচ্ছে। তারা বলছে জামাত বিএনপি স্মরণকালের সেরা আন্দোলন করবে, সেরা প্রস্তুতি নিয়েছে, গোয়েন্দা সংস্থার কাছে নাকি রিপোর্ট রয়েছে। যারা কথাগুলো শুনছেন আপনারা এই অ্যাপটি শেয়ার করে দিবেন। আমরা মনে করি এই তথ্য সম্পূর্ণভাবে ভুয়া।
সরকার পতনের জন্য যতগুলো আলামত দরকার বাংলাদেশে সেই আলামতগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর 81 থেকে 90 পর্যন্ত একটা আন্দোলন হয়েছে, তখন কিন্তু ছাত্ররা যুবকরা রাজনৈতিক শক্তিগুলো ক্লান্ত হয়নি। আর এই আগস্ট মাস থেকে বিএনপি রাস্তায় নেমেছে, এখনই আপনারা ক্লান্ত হয়ে গেলে, এখনো আমরা যদি ধৈর্যরা হয়ে যাই তাহলে হবে? সবেমাত্র রাস্তায় নামা শুরু করেছেন, সবাই তার ফেসিবাদকে এত সহজে হটানো যায় না। সুতরাং যতই বিদেশে বসে গুজব ছড়ান আর মানুষকে হতাশ করেন, এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি। আমি মনে করি যারা গুজব ছড়াচ্ছে বিদেশে বসে, যে সকল ইউটিউবার এবং ফেসবুকার, তারা মূলত পেইড এজেন্ট হিসেবে কাজ করছে। আজকে আমাদের এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা দেশে বসে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের কথায় ফোকাস না দিয়ে ওই বিদেশিরা গুজব ছড়াচ্ছে সেদিকে কিন্তু জনগণ দৃষ্টি দিচ্ছে। আমাকে অনেকে বলেছিল, ভাই 10 ডিসেম্বরে সরকার পড়ে যাবে, হ্যান করেন গা ত্যান করেন গা, নানান কথাবার্তা বলেছিল। আমি বলছিলাম, ভাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি গুজব ছড়াতে পারি, আমি মিথ্যা হতে পারি না। আমি এখনো পর্যন্ত এরকম কিছু দেখছি না যে সরকার পড়ে যাবে। আর আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসনকে দলীয়করণ করেছে, যেভাবে আজকে প্রশাসনকে নিজেদের মতন করে ব্যবহার করছে, এই প্রশাসনের সামনে আপনি দাঁড়াবেন সেই শক্তিমত্তা এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। আমরা সবেমাত্র সকল দল মত আমরা রাস্তায় নামা শুরু করেছি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই এই যুগপথ আন্দোলন বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন বলেন, আর জোট ভিত্তিক আন্দোলন বলেন, সবেমাত্র শুরু হয়েছে। এবং আমরা আগেই বলছি, যে দল যত বড় হোক না কেন, এককভাবে কেউ এই সরকারকে সরকারের পতন ঘটাতে পারবে না। আমাদের সবাইকে দল মত নির্বিশেষে রাস্তায় নামতে হবে। আমরা সবাই যদি শ্রীলঙ্কার জনগণ যেভাবে প্রতিবাদ করেছিল সেভাবে যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে শুধুমাত্র এই ফেসিবাদী ব্যবস্থার পতন হবে। অন্যথায় আপনি ভয়ে বসে আমার লাইভ শুনবেন, আমাকে বক্তব্য শুনবেন, রাজপথে আসবেন না, আর এই ফেসিবাদী ব্যবস্থার পতন হয়ে যাবে। আপনি সুখে থাকবেন, আপনার নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে, আপনার অধিকার মর্যাদা প্রতিষ্ঠা হবে। ভাই এই ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে থাকেন না, আপনাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা কোনো অধিকার পরিষদ রাস্তায় রয়েছি, আপনাদেরকে আমাদের আহ্বানে সারা দিয়ে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা দেখেছেন যে ব্যাংকগুলোর অবস্থা কতটা বাজে হয়ে গিয়েছে, আজকে ব্যাংকিং সেক্টরের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে, রাজস্ব আয় কমছে। আগে ছিল রাজস্ব আয় 12%, সেই রাজস্ব আয় কমে এখন মাত্র 9%, যেখানে রাজস্ব আয় বেড়ে 20% হওয়ার কথা ছিল। তাহলে বুঝেন দেশের কি অবস্থা, রিজার্ভগুলো খেয়ে ফেলা হয়েছে, বিদেশে পাচার করেছে, অর্থ পাচার ব্যাপকভাবে, প্রতি বছর আপনার হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এই পাচার কিন্তু অর্থ সরকার টার্গেট নিয়েছিল যে 7% মুনাফা দিয়ে এই অর্থ ফিরে আনবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। একজন এখন পর্যন্ত কোন পাচারকারী অর্থ ফিরিয়ে আনেনি। আমরা সেটা বলেছিলাম যে আপনারা অপরাধীর অপরাধকে বৈধতা দিচ্ছেন এই ঘোষণার মাধ্যমে। আজকে দেখেন একজনও কিন্তু ফিরিয়ে আনেনি, তার মানে সরকার অপরাধকে স্বীকৃতি দিতে চেয়েছিল। এটি সব থেকে বড় অপরাধ। আজকে এই সরকার ব্যাংকগুলোকে ফাঁকা করে দিচ্ছে, তারা ঘাটতি বাজেট মিট আপ করার জন্য ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, যেখানে রাজস্ব বৃদ্ধি করার কথা ছিল, রাজস্ব আয় বাড়ানোর কথা ছিল, সেটি যখন তারা পারছে না, তারা যখন তাদের যে টার্গেট সেটি ফিল আপ করতে পারছে না, তখন প্রাইভেট ব্যাংক বলেন, সরকারি ব্যাংক বলেন, সেখান থেকে তারা ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে তারা বাজেটের ঘাটতি পূরণ করছে। আপনারা জেনে থাকবেন যে এই যে সরকার ঋণ নেয়, এগুলো কিন্তু আমার আপনার আমানতের টাকা। বাংলাদেশ থেকে দেখেন প্রথম আলোতে কয়েকবার প্রকাশিত হয়েছে যে এখন পর্যন্ত 1,34,000 কোটি টাকা ঋণ খেলাপি, যদিও আইএমএফ এর তথ্য মতে সংখ্যাটা আরো বেশি 1,34,000 কোটি টাকা ঋণ খেলাপি। যদি আমরা জানি যে কিভাবে আসলে নয়ছাই করা হয়, কিভাবে ধোকা দেওয়া হয়, মূলত ঋণগুলো আবার পুনর্গঠন করা হয় বা কোনো তফসিল করা হয়, এগুলো করে আসলে ঋণ খেলাপির সংখ্যা কম দেখানো হয়। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাপক খারাপ, আমদানি করা যাচ্ছে না, এলসি খুলছে না, এ হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। এই অবস্থায় আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের এই আর্থিক খাত ধ্বংস হয়ে যাবে, আমরা দেউলিয়া হয়ে যাব। বাংলাদেশকে আমরা দেউলিয়া হতে দিতে পারি না, কারণ আপনারা দেখেছেন যে দেউলিয়া যদি হয়ে যায় এক দেশ, তাহলে সেই দেশের যারা ক্ষমতাসীন তাদের কোনো সমস্যা হয় না, তারা হয়তো অর্থ কড়িয়ে পালিয়ে যেতে পারে বা তারা দেশে থাকলেও রাজা হারিয়ে থাকে, মূলত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, যে কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, সেটি অন্তত একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি কখনোই প্রত্যাশা করতে পারি না। সুতরাং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গুজব ছড়ানো বন্ধ করেন। আপনারা যখন গুজব ছড়ান তখন প্রশাসন সতর্ক অবস্থায় চলে যায়, প্রশাসন সতর্ক অবস্থায় গিয়ে ভিন্ন মতের মানুষের উপরে দমন পীড়ন শুরু করে, ভিন্ন মতের মানুষকে গ্রেপ্তার করে রিমান্ড নামক বাণিজ্য শুরু করে, সেগুলোর সুযোগ আপনারা দেন না। আর এই যে সর্বটা আন্দোলন হচ্ছে, আপনারা দেখেছেন এই আন্দোলনগুলোর পরে প্রত্যেকটা আন্দোলনের পরে গ্রেপ্তার শুরু হয়, অসংখ্য মানুষকে গ্রেপ্তার করে। 24 ডিসেম্বর বিভিন্ন জেলায় বিএনপি সহ বিভিন্ন দল যে তারা গণমিছিল করেছে, গণমিছিলের পরে হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করেছে, তারপরে প্রতিবাদ ছোটখাটো আন্দোলন করার পরে অসংখ্য মানুষকে জেলে যেতে হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 11 জন মায়ের সন্তানের জীবন দিতে হয়েছে। 90-এ যেভাবে এরশাদ বিরোধী আন্দোলনে নূর হোসেনরা জীবন দেওয়া শুরু করেছিল, আজকে কিন্তু শাওনরা নূর আলমরা
আব্দুর রহিম না, তারা কিন্তু জীবন দিচ্ছে। সুতরাং মানুষের মধ্যে যে ভয় ছিল সেই ভয় কিন্তু আজকে দূরীভূত হয়ে গিয়েছে। মানুষ আজকে যথেষ্ট সাহসী হয়েছে, সাহস করে রাস্তায় নামছে। মানুষ যদি এভাবে প্রতিবাদ অব্যাহত রাখে, রাজনৈতিক সংগঠনগুলো তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, তাহলে কিন্তু এই ফেসিবাদী ব্যবস্থার অবসান হবে এবং জনগণের মুক্তি মিলবে। সুতরাং আপনারা কেউ গুজবে কান দিবেন না। অমুক তারিখে সরকারের পতন হয়ে যাবে, অমুক তারিখে সরকার পালিয়ে যাবে, অমুক তারিখে আপনারা সবাই রাজপথে নেমে আসুন, এই ধরনের গুজবে কান দিবেন না। মূলত এই ধরনের কথাবার্তা বললে সরকার সতর্ক অবস্থায় চলে যায় এবং 7 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত যে ধরনের দমন পীড়ন করেছিল সেই দমন পীড়ন করতে দেওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়। এই বিষয়গুলোতে আপনারা যারা রাজনীতি করেন, যারা রাজনীতি কর্মী, যারা নেতৃত্ব স্থানীয়, আপনারা একটু সতর্ক থাকবেন। এই সরকারের যখন পতন হবে, আমি আপনি কেউ জানবো না, 6 ডিসেম্বর এরশাদের পতন হয়েছিল, আর 5 ডিসেম্বর 1990 সালে এরশাদ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করেছিল, অর্থাৎ এরশাদই জানতো না যে তার পতন হয়ে যাবে। সুতরাং এই ফেসিবাদী সরকারের কবে পতন হবে সেই আমি আপনি কেউ জানি না। তবে আমাদের ক্লান্ত হলে চলবে না, ধৈর্য হারাবে চলবে না। বিশেষ করে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদেরকে এত অল্পতে হতাশ হলে হবে না ভাই। আপনাদেরকে ভয়ের মধ্যে রেখেছিল দীর্ঘ 10 বছর প্রায় রাজনীতির মাঠের বাইরে আপনাদেরকে রেখেছিল, আপনাদের নেতাকর্মীদেরকে গুম করে, খুন করে, মামলা দিয়ে, হামলা করে, সেই ভয়ের সংস্কৃতি ভেঙে এখন আপনারা রাস্তায় নামা শুরু করেছেন। এটিকে আপনারা অব্যাহত রাখুন, আপনাদের মিছিল এবং সমাবেশকে আপনারা শান্তিপূর্ণ রাখুন। খবরদার ফাঁদে পা দিবেন না, ফাঁদে পা দিয়ে উস্কানিতে করে আপনারা কোন ধরনের বিশৃঙ্খলায় যাবেন না। এই মুহূর্তে বাংলাদেশের দরকার শান্তিপূর্ণ আন্দোলন। শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে আর কোন আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো যাবে না। ফাঁদে পা দিলে আমরা শেষ। ভালো থাকবেন, আল্লাহ।